আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমে আছে খাওয়া দাওয়া, দেখতে থাকো। এই তো এটা ভাগিনা, এই তো আমি, ওটা ভাগিনার মামা, তার পাশেরটা ভাগিনার বাবা, এই তো আমরা পরিবারের সবাই এখানে আছি। তো জামাই বাড়ির মানুষ আসবে, তার আগে আমরা খেয়ে দিয়ে নিচ্ছি। আর যারা দাওয়াতের মেহমান ছিল ওনাদের শেষ করে দেন হচ্ছে গিয়ে আমরা খেতে বসেছি। আর আমাদের খাওয়া শেষে তারপরে বর আসবে, আমরা বরদের বরের পক্ষদের জন্য ওয়েট করতেছি। তো এই পাশে নীলিমা আছে আমার পাশে, এটা একটা ভাগ্নি জামাই, মেজ ভাগ্নি জামাই, এই তো মেয়ে, তো হাসতেছিল। তো এই যে আমার দেবর, ও খাওয়াচ্ছে আমাদের, বললো ও খেয়ে নিয়েছে, বললো আপনারা খেয়ে নেন, তারপর জামাই বাড়ির মানুষ আসলে ওদেরকে খেতে দিব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বরের বাড়ির লোকজন চলে এসেছে, বরযাত্রী। তো সবার হাতে এক একটা এক একটা জিনিস নিয়ে ওরা টেবিলে চলে যাচ্ছে। তো আবির হাতে স্প্রে, পার্টি স্প্রে, ইসমাইলের কাছে পার্টি স্প্রে, আর এই যে মেয়েদের কাছে শরবত, বিভিন্ন কিছু। আমার যা ওর হাতে ছিল মিষ্টি, আর একটা এখানে ট্রে সাজিয়ে নিয়েছে। এই তো বরের বাড়ির মানুষ চলে এসেছে, তো এখানে বিভিন্ন কিছু ডালা ছিল, ডাব, ওদের দেশের রিউচল, মেয়ের বাড়ির জন্য ডাব আনতে হয়। তো মিষ্টি, পান সুপারি বরের বাড়ির লোকজন নিয়ে এসেছে সব। আর এখানে গেট ধরেছে বরের বাড়ির লোকদের জন্য, বাগ্নিরা গেট ধরে রেখেছে, ওরা টাকা দিয়ে তারপরে গেটের ফিতা কেটে তারপরে ওরা ভিতরে যাবে। এই তো এগুলো সব বরপক্ষ, তো ওরা এসে জায়গায় জায়গায় দাঁড়িয়েছে। আর এই এই দাঁড়িওয়ালা লোকটা হচ্ছে ঘটক। আর আমার এত ঠান্ডা লেগেছে গ্রামের বাড়ি যে আমি নিঃশ্বাস নিতেই পারতেছি না, কথা বলতেছি সব নাকে বেজে আসছে। তো এই যে এগুলো সব বরপক্ষ, আর ওই যে আমাদের নতুন বর। তো বরের বাম পাশেরটা হচ্ছে বরের বোন জামাই, এই তো এই কালো ট্রাই কোট পরা, উনি হচ্ছে বরের বোন জামাই। দেন হচ্ছে গিয়ে বোন জামাইয়ের পাশেরটা হচ্ছে চাচাতো ভাই, এই পাশে ফুফাতো ভাই। তো ওই তো পিছনে লেহেঙ্গা পরা বরের বোন, আর এই সামনে কুরু বাচ্চাটা হচ্ছে বরের ভাগ্নি, কিউট গার্ল। তো বরপক্ষ সবাই চলে এসেছে, বরের বড় বোন পিছনে আছে, দেখা যাচ্ছে না। তো এই তো বরকে বসিয়ে দেওয়া হয়েছে, এখন বিভিন্ন কিছু বলা হচ্ছে, বরকে মিষ্টি খাওয়াবে, পান খাওয়াবে, সরি শরবত খাওয়াবে। তো এখানে গ্রামের রিচুয়াল যা হয়, বিভিন্ন কিছু ওরা ট্রেতে রেখেছে, এখানে সিগারেট পর্যন্ত রেখেছে। আর এটা আমি কখনো দেখিনি যে এই ডালার ভিতরে সিগারেটও থাকে, তো ওরা রেখেছে, হয়তো ওরা আগে পরে এগুলো করে থাকে। আর এই রিচুয়ালগুলো আমি জানি না, কখনো করিনি, আর ঢাকার ভিতরে এগুলো হয় না, তো ওরা করতেছে। তো আমি পিস থেকে যে একটু ভিডিও নিলাম, আমার কাছে ভালোই লাগতেছিল, এনজয় করতেছিলাম। তো তর্ক বিতর্ক, ওই তো একজনের হাতে পার্টি স্প্রে, প্রচণ্ড তর্ক বিতর্ক হচ্ছিল। এক একজন এই আমাদের পক্ষের মেয়েরা সাথে তর্ক করছিল, ওই পক্ষের ছেলেরা তর্ক করতেছিল। তো আমি এগুলো দেখে সব খালি মজা নিচ্ছিলাম। ওরা বলছিল এই সদাই দাম নাকি 20,000 টাকা, তো বরপক্ষরা বলতেছে এই চিপস আর এই শরবত আর এই মিষ্টিতে 20,000 টাকা কী করে হয়। তো অনেক তর্ক বিতর্ক, মানে বলা যাবে না এত কিছু হচ্ছিল, বলে শেষ করা যাবে না। তো বরের বোন জামাই এক চোট তর্ক করে থেমে গেছে, ওরা এখানে বই খাতা পর্যন্ত রেখেছে। তো এটা এই এই লোকটা হয়েছে আমাদের পক্ষের, এটা যার বিয়ে তার মামাতো ভাই, সরি চাচাতো ভাই, মামাতো ভাই তো আবির। ওরা কি লেখালেখি করে নিয়ে এসেছে, তো আমি এগুলো দেখছি আর খুব মজা নিচ্ছি। তো বরপক্ষের সাথে তো অনেক তর্ক বিতর্ক, লাস্ট ফাইনালি ওরা টাকা টোকা দিয়ে ফিতা কেটে ঢুকবে। তো একটা সময় টাকা দিচ্ছিল, ওরা নিচ্ছিল না, ওদের মন মতো হচ্ছিল না, এই জন্য।
তো অনেকগুলো টাকাই দেখা গেল ওনাদের হাতে। তো ফাইনালি এগুলো কেটে কুটে, ফিতা কেটে কেটে ভিতরে চলে আসলো। এখন বরের জন্য ইয়া মস্ত বড় একটা প্লেট, প্লেটে আস্ত বড় বড় দুইটা ইলিশ মাছ ছিল, মুরগি ছিল, তো অনেক খাবারই ছিল, ওরা খাচ্ছিল। এখানেও অনেক তর্ক বিতর্ক হয়েছে, তো ওটা তোলা হয়নি। তো এই তো বর, আর এটা হচ্ছে উঠিয়ে দেওয়া বিয়ে, বিয়ের কাবিনটা আগেই হয়ে গিয়েছে, কোরে হয়েছে। আর এই যে এখন মেয়ে বিদায়, আর ওদের দেশে রিউচল, এই যে রিউচলটা চাল পিছনে দিয়ে বলে মায়ের ঋণ শোধ করে নিলাম, দিলাম। এই তো এভাবে মেয়ে চাল দেয় মায়ের কোলে, বলে যে তোমার ঋণ শোধ করে গেলাম 3 বার। এই এই জিনিসটা আমি কখনোই সাপোর্ট করি না, এটা একদম নিন্দনীয় একটা কাজ, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তো ওরা রিউচল করতে হবে, কিছু করার নেই, হয়তো অ্যাবর্ট করলে পারতো, অ্যাবর্টটা করেনি, যেহেতু সবাই করে ওরাও করেছে। তো এই ইয়েটার পরে মেয়ে বিদায় হয়ে যাবে, মেয়েকে নিয়ে চলে যাবে ওরা, বরযাত্রীর লোকজন। আর বড় ভাগ্নিটা এত কান্না করছিল, ওর কান্নাতে পুরো বাড়ির সবাই কান্না করেছে। এই যে এখন বরপক্ষ নিয়ে যাচ্ছে, নিয়ে দেন চলে।